وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ولا شو هذا شيء بري بيت فقط بندو بعد جواه كافي شو رأيي لكن بندو আমরা কখনো নিজের ক্ষতি চাই না, কিন্তু এমন সব কাজ করি যার পরিণতিতে ক্ষতিগ্রস্ত হই। কেন করি? যে কাজ আমার জন্য ক্ষতিকর কেন করলাম? উত্তর এটাই যে আমি তো ভালো ভেবেছিলাম। কোন ব্যবসায়ী ক্ষতির জন্য ব্যবসা করে না, ক্ষতিগ্রস্ত হল। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি এই ব্যবসা কেন করলে, যে ব্যবসা তুমি ক্ষতিগ্রস্ত হলে, উত্তর এটাই দেবে যে আমি তো লাভই আশা করেছিলাম। তো মানুষ যখন ভুল করে, ভুলের পেছনে ভুল দেখা, আসলে লাভের দেখলো ক্ষতি, আসলে ক্ষতি দেখলো লাভের, ওই ভুল দেখার স্বাভাবিক পরিণতি ভুল করা। ক্ষতি আগে থেকে যদি দেখতে পারতো বা বুঝতে পারতো তাহলে ক্ষতির কাজ করত, লাভের যেটা ওটাই করত। যে কাজের পরিণতি খারাপ ওই কাজ করত না। দুনিয়ার মানুষ হামেশা করে যাচ্ছে, আর এই জন্যই করে যে এর খারাপ পরিণতি সে দেখে। ফাঁসিতে ঝুলছে, ও যদি জানতো যে ফাঁসিতে ঝুলবে তাহলে ওই কাজ করত। যখন মনে করা যাক কোন একটা মার্ডার করেছে, সে তো ভেবেছে যে খুব নিরাপদে পার পেয়ে যাবে, আর তার মনের অনেকগুলো ইচ্ছা পূরণ হয়ে যাবে, খুব সহজ ব্যাপারকে শেষ করে দিই। কিন্তু পরে দেখছে যে যত সহজ ভেবেছিল তা নয়, একবার অন্য ধরনের হয়ে গেল, অপ্রত্যাশিত অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন ভালো আমলের জন্য, কিন্তু এই ভালো আমলের পেছনে হলো শুদ্ধ দেখা। আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। অতীতে কোন জাতি যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, ধ্বংস করার কারণ বয়ান করছেন, কারণ তারা তাদের দিলের ব্যাপারে অন্ধ ছিল। فكأي من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. ওদিতে জাতি যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তাদের বাড়িগুলো ছাদের উপর উপর হয়ে পড়ে আছে, ধ্বংস যখন হয়ে যায় তো কোথায় ছাদার কোথায় কিছু ঠিক থাকে না। তাদের ঘাট গুলো পরিত্যক্ত, ওই ঘাটে কেউ পানি আনতে যায় না, দেখা যায় কত পুরনো রাজবাড়ি এখন সেখানে শিয়াল থাকে। বড় ধুমধামায় একজমানার ঘাট ছিল, কিন্তু ওখানে যেতে এখন ভয় লাগে, সাপ শিয়াল কত কিছু। এরকম এক এক জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তারা বয়ান করছেন কেন তারা ধ্বংস হলো,
তারা এই চোখের অন্ধ ছিল না, তারা দিলের অন্ধ ছিল, অর্থাৎ শুদ্ধ পরিণতি দেখত না, চোখ দিয়ে জিনিস দেখে আর দিল দিয়ে পরিণতি দেখে। দিলের একটা চোখ আছে, ওটি দিয়ে পরিণতি দেখে, ওই দেখা যদি ভুল হয় তার সব কাজ করা ভুল হবে। ছোট থাকতে সন্ধ্যা রাতে এক জায়গায় যাচ্ছি, চাঁদনি আসছিল, একটু আগে বৃষ্টি হয়েছে, ফলে বিভিন্ন জায়গায় রাস্তাতে পানি জমে জমে আছে, মাটির রাস্তা, সাদা মাটি, আবার যেখানে পানি জমা আছে ওখানেও দেখতে একই ধরনের লাগে প্রায়। সামনে দেখলাম যে পানি জমে আছে, এই জন্য পা লাফ দিয়ে দূরে পা দিলাম যাতে পানিতে পা না পড়ে। আর আসলে ছিল একেবারে বিপরীত, সামনে ছিল শুকনো জায়গা আর দূরে ছিল পানি, শুকনো জায়গাকে পানি ভাবলাম, পানিকে শুকনো ভাবলাম, লাফ দিয়ে গিয়ে পড়লাম পানিতে। কেউ যদি জিজ্ঞেস করে যে লাফ দিকে পানিতে কেন পড়লে, জামা কাপড় জুতা সব নষ্ট হলো, এটাই উত্তর যে আমি তো ওখানে ভেবেছিলাম যে ওটাই শুকনো। দেখা ভুল, ভুল দেখা স্বাভাবিক পরিণতি হলো ভুল করা, শুদ্ধ দেখা স্বাভাবিক পরিণতি শুদ্ধ করা। তো শুদ্ধ করতে হলে শুদ্ধ দেখাও শিখতে হবে। যদি কেউ একটা অশুদ্ধ জিনিসকে বেশি আপন করে দেখতে আরম্ভ করে, তাহলে ওইটার অশুদ্ধতা তার চোখে থেকে আড়াল হয়ে যায়, চোখে পর্দা পড়ে। নতুন বিয়ে করে এনেছে, স্বাভাবিকভাবেই সে তার স্ত্রীকে ভালোবাসে, তাকে অনেক গুণের গুণান্বিত মনে করে, তার বিরুদ্ধে কোনো কথা সে পছন্দ করবে না। বিয়ের পরে পরিবারের লোকজন, তার ভাই বোন হতে পারে, মা বাপ, বাবা মামা চাচা, যে হোক, পরিবারের লোকজন সেই মেয়ের মধ্যে বিভিন্ন ধরনের দোষ লক্ষ্য করল, তার আচরণের অশুদ্ধতা, নিজেদের মধ্যে একটু কানাঘুষা করে, চুপচাপ আলোচনা করে যে কি ব্যাপার হচ্ছে, কিন্তু তার স্বামীকে বলে না। কেন বলে না? যে বললে আবার আমি তার না তার শত্রু হয়ে যাই, বিশ্বাস করবে কি করবে না, তারপর দেখা যাবে যে আমি হয়ে গেলাম শত্রু, আমার কি দরকার বলছে শত্রু হওয়ার, থাক ওর ব্যাপার। তো বলেন ধীরে ধীরে সমস্যাগুলো হয়তো বাড়লো, এক পর্যায়ে গিয়ে তালাক হয়ে গেল। তালাক হয়ে যাওয়ার পরে ওই যারা আগে দেখে যে কিচ্ছু বলেনি, ওরা এক একজন আসি আর লম্বা গল্প শোনায়, এই করলো সেই করলো, ও বাক হয়ে বলে যে এত সব তোমরা দেখলে আর আমাকে কিচ্ছু বললে না, যে তখন বলা সম্ভব ছিল না, আর তখন বললে তুমি এটা বিশ্বাসও করতে, এখন বলা সহজ, তুমিও মানছো, এখন আমাদেরকে দোষারোপ করছো, সেখানেও বললাম না, কিন্তু তখন যদি বলতাম তাহলে আমাকে শত্রু ভাব। ছেড়ে দিয়েছে, এখন তার চোখের পর্দা সরেছে, এখন সহজে সহজে বুঝতে পারবে। আল্লাহ তাআলা দিন দেওয়ার জন্য যে দুনিয়া আমাদের চোখের সামনে পর্দা ঝুলিয়েছে, সব প্রথম শর্ত বানিয়েছেন যে এই এই দুনিয়ার প্রতি তার ভালোবাসাকে কিছু হলেও কমাতে হবে, তা না হলে এই দুনিয়ার দোষ তার সামনে ধরা পড়বে। জাকাতের অনেক টাকা, বড় ব্যবসায়ী, মোটামুটি দিনদার লোক, সেজন্য জাকাতের কথা জানে এবং দিতেও চায়। তার অ্যাকাউন্টেন্ট বললো যে হিসাব নিকাশ করে জাকাত কিন্তু দিতে হবে রমজানের প্রথম দিকেই, নিজেই বলল জাকাত দিতে হবে, আর হিসাব করতেও বলল, হিসাব করে যখন বলল যে 13 লাখ টাকা, আরো বড় বলি কাল্পনিক টাকা তো, বাড়াতে কোনো অসুবিধা নেই, 13 কোটি টাকা, এত টাকা জাকাত, এখন একটু খাতায় পড়ে গেল, এই টাকা দিয়ে তো আরো অনেক কিছু হতে পারে, শতান অস্ত্র চাপ করল। তখন শতান নানান ধরনের বুদ্ধি দেবে, এত টাকা তুমি গরিব মিসকিনদেরকে দেবে ওরা তো নষ্ট করবে, বরং তুমি গরিবদের নিয়তেই
স্বতন্ত্র একটা প্রজেক্ট করো, সেই প্রজেক্ট নিজে নিয়ন্ত্রণ করবে, অন্য কার হাতে দিয়ে তারা নষ্ট করবে, নিজে নিয়ন্ত্রণ করবে। ওইটার টাকা দিয়ে রেগুলারলি যদি মানা চালাবে, এই করবে সেই করবে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ শেষ কথা হলোই যে টাকা তার কাছে রয়ে গেল, হাত ছাড়া করলো, জাকাত দেওয়া হলো। ওইটা যদি অল্প হতো, মহাব্বত কম হতো, করবে দিয়ে দিত। বেশি হওয়ার কারণে মহাব্বত বেশি হয়েছে, এবং সে তারও বুদ্ধি দিচ্ছে আর ছাড়তে পারে, যে ছেড়ে দে দিয়ে দে, আল্লাহ তাআলা তাকে বোঝা তৌফিক নসিব করে যে এটা তোমার কাছে থাকলে এটা ক্ষতিকর জিনিস ছিল, এটা সাপ ছিল, জাকাত আদায় করে দিয়েছ, তুমি নিরাপদ হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত সে না ছাড়ে ততক্ষণ পর্যন্ত তার চোখের পর্দা সরে না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে হে মূসা, তোমার ডান হাতে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম উত্তর দেন, আমার লাঠি, শুধু লাঠি নয়, একটি লাঠি বলেন, বরং বলেন আমার লাঠি। এটা একটা সম্পর্ক, এটা ভালোবাসা, নির্ভরশীলতা, অনেক কিছু বোঝায়। আর শুধু এইটুকু বলেই শেষ করেননি, পরে তার উপকারিতা নির্ভরশীলতা এগুলো আবার নিজে থেকেই বলল, যে কথা কারো মনে ভিতর থাকে ও যে এমনি বেরোয়। আব্দুর রহমানকে খুব ভালোবাসে, আল্লাহর আলো খুব ভালো, খুব শ্রদ্ধা। কেউ তাকে জিজ্ঞেস করলো, কেউ মনে হয় আব্দুর রহমানকে চিনেন নাকি? হ্যাঁ চিনি, আল্লাহর বলি, এইটুকু জিজ্ঞেস করলো, চিনেন নাকি? নিজে থেকে আরো আরেক আল্লাহর বলি, আমিও নাকি চিনি। কথা বলি ওনার সম্বন্ধে কোনো মতামত সে চায়নি, কিন্তু মনে মধ্যে একটা কথা থাকলে ওটা নিজে থেকে বের। আরেকজন সম্বন্ধে জিজ্ঞেস করলো, ওকে চিনো নাকি? আরে চিনে, একটা বদমাস, ওর সম্বন্ধে কোনো কিছু শুনতে চাই, কিন্তু যেহেতু মনের ভিতর আছে কথাটা বের হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু জিজ্ঞেস করলেন যে তোমার হাতে এটা কি? বলতে বলতে একটি লাঠি, তা বললেন, বলুন আমার লাঠি। আর শুধু তাই নয়, তার পরবর্তী আরো কয়েকগুলো কথা বললেন, আতাবাক্কা আলাইহা ও আহুশু বিহা আলা গানাম ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এরপর আমি হেলাত দিই, এটা দিয়ে ছাগলের জন্য পাতা ছিঁড়ে খাওয়াই, এছাড়া এর মধ্যে আরো অনেকগুলো উপকার আছে, এসবগুলো নিজে থেকেই বলছে, লাঠির মানে গুণে ভরা। আর আমার যখন হবে তো আমার মধ্যে গুণ থাকে, মানুষ যখন ভালোবাসে তো তার দোষ চোখে পড়ে। কিছুদিন আগে এক জায়গায়, কয়েক বছর আগ কথা, তার বাচ্চা হয়েছে, তো বাচ্চার ছবি পাঠিয়েছে, শুধু বাচ্চার ছবি নয়, বিস্তারিত যত ছবি, বাচ্চার ডায়পারের ছবি এবং ডায়পারে কি আছে তারও ছবি। ওদের কাছে ধরাই পড়ছে না, মা বাপ যে ছবি তুলেছে, যে এই ছবি না দিলেই তো হয়। তো সন্তানের প্রতি তার প্রবল ভালোবাসা তার এই বোধকে আড়াল করে দিয়েছে, বাকি ছবিগুলো দিলেই হবে। বাচ্চা কথা বলে তো বাচ্চার ভুল কথা সুন্দর লাগে, নতুন নতুন যে বাচ্চা কথা বলেছে ওরা কোনো আদব জানে, কোনো মুরব্বীকে আপনি বলে না, তুমি বলে, কিন্তু খারাপ লাগে না, ওকে ব্যাধও বলে না। যে কেন ব্যাধও বলে না? যে তার মধ্যে এমন কিছু সৌন্দর্য আছে যে যার কারণে ওর এই ব্যাধবিও সুন্দর লাগে। অনেকদিন আগের কথা, ওরকম এক বাচ্চা মেহমানের সাথে কথা বলছে, তো ওনাকে বলছে তুমি বলে সমর্থন করছে, তো মেহমান ওনার কাছে খারাপ লাগছে না, যখন মা সংশোধন করবে না, তুমি আপনি বলো, না না ও এমএ বলুন, ওনার কাছে ওইটাই ভালো লাগছে। তো যদি প্রিয় হয়
তার সব গুণ প্রকাশ পায়, ওইটা আবার বড় হয়ে দেখা দেয় আর তার দোষ হারিয়ে যায়, দেখা যায় ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অনেক হুজুর দেখাবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যেটা ফেলে দাও, ফেলে দিল আল্লাহর হুকুম মতো নিজের লাঠি উপকার লাঠিতে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এর আড়ালে অনেকগুলো জিনিস ছিল, আল্লাহ তাআলা একক দেখাল, তুমি দেখলে এটা কেলবিল করছে যেন একটা সাপ। লাঠির মধ্যে যে সাপের বৈশিষ্ট্য আছে এর আড়ালে লুকিয়ে আছে এটা প্রকাশ পেল ছেড়ে দেওয়ার পরে, যতক্ষণ পর্যন্ত নিজের কাছে ছিল প্রকাশ পায়নি, ছেড়ে দেওয়ার পরে। ওই যে কথা বললাম যে যতক্ষণ পর্যন্ত তার সম্পর্ক আছে তার স্ত্রী কোন দোষ তার চোখে পড়ছে না, আর যখন তালাক দিয়ে দিল পরবর্তীতে তখন সে বলে আরে ওইটা ঘটে দেখেছিলাম কিন্তু তখন খেয়াল হয়ে কোনো অশুদ্ধ কাজ চোখে পড়েছে কিন্তু ওই দিক খেয়াল হয়ে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এই লাঠির আড়ালে যেটাতে খারাপের দিকও আছে ওটা দেখাল, শুধু লাঠির মধ্যে নয় দুনিয়ার সব কিছুর মধ্যে আমরা যেভাবে দেখি আড়ালে এর বিপরীত বৈশিষ্ট্যগুলো আছে। আল্লাহ তাআলা কখন কোনটা জাহির করবেন আল্লাহ তাআলাই ভালো জানেন। দুনিয়াতে দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে পাহাড়কে একটা মানুষ বড়ই নির্ভরযোগ্য বড়ই অটল জিনিস মনে করে আর বলেও থাকে, পাহাড়ের মতো অটল বলেও থাকে। আল্লাহ তাআলা বলছেন পাহাড় সম্বন্ধে কোতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়াহিয়া তামুরু মাররাস সাহাব, তুমি পাহাড়কে দেখো আর তুমি ভাবো যে এটা অটল, ওহিয়া তামুরু মাররাস সাহাব অথচ এটা মেঘের মতো ভাসছে। ওলামারা এটার অনুবাদের মধ্যে কখনো বলেন ভাসবে, কারণ আরবিতে বর্তমান এবং ভবিষ্যতের প্রকাশ ধরন একই, অনুবাদ ভাসছেও হতে পারে ভাসবেও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদ করেন যে আমাদের দিনে এটা ভাসবে, কিন্তু আসবে তা না, এটার সব অর্থই সব ভাসবেও ভাসছেও আমরা দেখতে পাচ্ছি। যদি কেউ একটু দুনিয়ার নজরে একটু ভালো করে দেখে দেখবে ভাসছে। আর আজকাল বৈজ্ঞানিকরা বলে যে যে মহাদেশগুলো পাহাড়গুলো একটু স্থির নয় সরছে, আটলান্টিক নাকি মাসে মোটামুটি বাজে আর খুব ধীর গতিতে তাও নয় বেশ দ্রুতই বড়া দেয়। আটলান্টিক বছরে প্রায় 5 সেন্টিমিটার চড়া হচ্ছে, এগুলো একটু মেপে টেপে দেখেছি তো ভাসছে, এগুলো এক যেরকম আস্তে আস্তে করে যাচ্ছে ভালো করে খেয়াল না করে দেখা যায় মনে স্থির, তার মানে কিছু করতে হতে নাই পারে। এই পাহাড়ও কয়েক কোটি বছর আগে যদি তাকাতো তাহলে যেখানে ছিল ওখানে এখন মোটেই নেই। আফ্রিকার পশ্চিম অংশ আর আমেরিকার পূর্ব অংশ এগুলো বলে ওইসব চিরওয়ালারা যে এক সময় মাঝখানে শুধু ফাটল হয়েছে তারপর খাল মতো হয়েছে আর ওই যে আস্তে আস্তে চওড়া হতে হতে এখন হয়ে গেছে আটলান্টিক। আর এই থিওরিগুলো নতুন নয়, বর্তমান বৈজ্ঞানিকদের থিওরিও এটাই, প্রাচীন গ্রিকরাও বলে তাদের ভাষা প্রকাশের ধরন একটু ভিন্ন, যে অ্যাটলাস নামে এক দেবতা বলা যেতে পারে, দেবতা দাঁড়ালেন তার এক পা ছিল আফ্রিকায় আর আরেক পা ছিল আমেরিকায়, আর দাঁড়িয়ে দুই পাকে দুই দিকে ধাক্কা দিলেন আফ্রিকার অংশ এদিকে চলে এলো আমেরিকার অংশ এদিকে চলে এলো, অ্যাটলাসের পায়ের ধাক্কায়। ভাষার ধরন ভিন্ন কিন্তু বর্তমান যে থিওরি আর ওই ওই অ্যাটলাসের পা দিয়ে ঠেলা মোটামুটি একই কথা। আর এই কথাই আল্লাহ তাআলা বলছেন
বহিয়া তামর মারা সাহার, তুমি এটাকে অটল ভাবছো অথচ এটা মেঘের মতো ভাসছে। আল্লাহ তাআলা দুনিয়ার হাকিকত দেখেছে, যতদিন পর্যন্ত আমি এটাকে ভালো জিনিস মনে করব ছাড়া মুশকিল। সম্পদের মধ্যে যদি কেউ দেখে উপকার, যতই তাকে বলা হবে এটা ছাড়ো, ছাড়তে রাজি হবে। তিন ভাই তিনজনে তবলিগে সময় লাগিয়েছেন, তিন চিল্লা করে দিয়েছেন, এর মধ্যে দুজন নিজ অঞ্চলে মোটামুটি ভাবে জিম্মাদার পর্যায়ের বলা যায়। সম্পত্তির বন্টনের সময় বন্ধের ভাগ দিয়েছে শাড়ি, ওখানে কোনো দিন ধরেনি, তিন চিল্লাও ধরেনি, এক চিল্লাও ধরেনি, কারণ এত টাকার সম্পত্তি ওই তিন চিল্লা দিয়ে পোষায়। তিন ভাইয়ের মধ্যে এক ভাই যে কোনো কারণে হোক তার পরিবারে যেখানে বিয়ে করেছে তার শালা তাকে বোঝালো অনেকদিন পর্যন্ত, তার বোঝানোতে এক পর্যায়ে গিয়ে সে বলবে হ্যাঁ এটা তো দেওয়া উচিত, সেটা বাকি দুই ভাইকে বলল, তারা টাল বাহানা করে না বলতে পারে না, যেহেতু আমরা তবলিওয়ালা জিম্মাদার দাড়িওয়ালা টুপিওয়ালা চিল্লাওয়ালা না বলি কেমন করে, হ্যাঁ দেখি পরামর্শ। প্রত্যেকের নিজের একটা ভাষা আছে, তবলিওয়ালাদের ভাষা হচ্ছে পরামর্শ, যখন কিছু করতে চায় না তখন বলে যে একটা মশওয়ারা করা দরকার, তো মশওয়ারা টশোরা করে কয়েক বছর পর্যন্ত ঠেলবে, ওই বনের অংশ দেবে না, দুই এক টাকার ব্যাপার হয়তো ছিল না, কিন্তু যেহেতু বড় সম্পত্তি অনেকটা ব্যাপার, কিন্তু আল্লাহর মেহরবানি ও যে প্রস্তাবটা দিয়েছে যে ভাই মতো রাজি হয়েছে, বলতে থাকলো ধীরে 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 ধীরে, তা অনেকদিন পরে গিয়ে রাজি হয়েছে। এরা দিনের উপর চলে, পাঁচ বছর নামাজ পড়ে, তবলিগে যায়, চিল্লা দেয়, মকামি কাজ করে, দিনের অনেকগুলো কাজ করে, কিন্তু এই সম্পত্তি দিতে রাজি হয় না কেন? একজন যেটা তার কাছে এটা এত বেশি লাভের মনে হচ্ছে আর দেওয়া তার দৃষ্টিতে এত বেশি ক্ষতির মনে হচ্ছে যে নিজেকে মানাতে পারছে, যদিও মানিয়েছে আল্লাহর মেহরবানি কিন্তু সময় লেগেছে। তো যদি আমি একটা জিনিসকে আমি লাভের মনে করি তাহলে ওটাকে হাত ছাড়া করা মুশকিল, আবার যদি ক্ষতির মনে করি তো ধরা মুশকিল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম যেটাকে লাভের মনে করলেন আল্লাহ তাআলা ওটাকে ফেলতে বললেন, যেমন ফেলে দিলেন এর আড়ালে যে সাপ লুকিয়ে আছে ওটা দেখান, ওই জমি জমা যখন দিয়ে দেবে, দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা ইমানের তরক্কি নসিব করেন, ইমানের তরক্কি যখন হয় তখন আল্লাহ তাআলা তাকে উন্নত স্তরের জিনিস দেখান। যতদিন পর্যন্ত সম্পত্তির ভাগ দেন ততদিন পর্যন্ত শয়তান দেখাবে যে এটা তোমার কাছে রাখলেই বেশি লাভ, কিন্তু যদি শয়তানের মোকাবেলায় সে দিতে রাজি হয়ে যায় আর দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা তার দিকে দেখবার তৌফিক নসিব করবেন যে বড় ভালো হয়েছে দিয়ে দিয়েছি, থাকলে আমার বড় মুসিবত ছিল, কিন্তু ওটা দেওয়ার পরে বুঝবে, আগে শয়তান বুঝতে দেবে না। তো যত বেশি কোরবানি দেয় আল্লাহ তাআলা ওই অনুভূতি তার চোখের পর্দাকে সরান। তো মূসা আলাইহিস সালাম আমার লাঠি দেখছেন, এটা বড় উপকারী জিনিস দেখছেন, আল্লাহ তাআলা বলে ফেলে দাও, ফেলে দাও, ফেলে দেওয়ার পরে লাঠি যে আরেক পিঠও আছে ওটা দেখেন। আমরা প্রায় বলে থাকি যে আল্লাহ তাআলা এটাকে লাঠি বানিয়ে দিলেন, কিন্তু ভাষা কিন্তু এই ধরনের নয়, এই সাপকে লাঠিতে পরিণত করা হলো এই কথা বলা হয়নি, বরং বলা হলো তুমি এটাকে দেখলে কিলকিল করছে যেন এটা সাপ, এটা সাপ তা নয় যেন সাপ, জিনিস কিন্তু লাঠি, ফেলে দেওয়ার পরে দেখলে এটা কিলকিল করছে, কান্না কান্না বলতে বোঝা যেন, যেন এটা সাপ, সাপের মতো, তো সাপকে তো সাপের মতো কিলবিল করতে বলতে বলে বলে সাপ সাপ করবে,
আসলে লাঠি, কিন্তু সাপের মতো কিলবিল করছে। তো লাঠির যে একটা সাপের বৈশিষ্ট্য তার আড়ালে লুকিয়ে আছে, ওইটা আল্লাহ তাআলা দেখে। তো যে জিনিসের মধ্যে আমি লাভ দেখি, ওই জিনিসের আড়ালে আবার অনেক সময় তার ক্ষতির দিকও আছে। আর যেটাকে আমি ক্ষতি দেখি, ওইটার আড়ালে আবার লাভের জিনিসও আছে। নির্ভর করে আমি তার কোন অংশকে নিচ্ছি। দুনিয়ার সম্পদ এগুলো লাভের, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াত দুনিয়া, সম্পদ সন্তান দুনিয়ার জীবনের অলংকার, অর্থাৎ একটা ভালো জিনিস। অলংকার খুব খারাপ জিনিস না, জীবনকে সুন্দর করে, দুনিয়ার জীবন অলংকার, এগুলোকে নিয়ামত বলা হয়েছে। আবার আল্লাহ তাআলা এটাকে শত্রু বলে, তোমার সন্তান তোমার স্ত্রী তোমার শত্রু, আদু বললাম তোমার শত্রু। অথচ তার অনেক উপ আছে, রসুল সাল্লাহ আলাই ইসলাম সব বুজুদের সাথে কি রুট শত্রুতা করতেন নাকি? ওরা সন্তানের সাথে শত্রুতা করতেন মোটেই নয়, অতি উত্তম আখলাক। তো ভালো, কিন্তু যদি আমি তাকে ঠিক মতো গ্রহণ করতে না পারি, তার অন্য পিঠও আছে, তার ভালোর দিকও আছে মন্দের দিকও আছে। আল্লাহ তাআলা সাপের আরেকটা দিক দেখালেন, যারা মূসা আলাইহিস সালামের জানা ছিল, এখন ভয় পেল, যেটাকে হয়তো লাভের মনে করছেন উপকারী মনে করছেন, ওইটার অপর দিক দেখার পরে এখন আবার ভয় পাচ্ছে। আল্লাহ তাআলা বলেন ভয় কর, আরে খুব আবার এটাকে ধরো, ক্ষতির জিনিসও ধরতে চান, লাভ লাঠি হলে ধরবে, সাপটিকে ধরতে যাবে দংশন করবে। আল্লাহ বললেন ধরো, ধরলেন যখন আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য বদলে দিল, তার আগের আচরণে ফিরিয়ে দিল, সিরাতাহাত উলা তার আগের আচরণে ফিরিয়ে দিল, তার আগে যেরকম ছিল লাঠি লাঠি মতো হয়ে গেল, দুই দিন দেখাল। আশা আন তাকরাহু শাইয়ান ওয়া হুয়া খায়রুন লাকুম, আশা আন তুহিব্বু শাইয়ান ওয়া হুয়া শাররুন লাকুম। অন্য জায়গায় এবার বলছে, হতে পারে তুমি একটা জিনিসকে অপছন্দ করো আর ওটা তোমার জন্য ভালো, আর হতে পারে তুমি একটা জিনিসকে পছন্দ করো আর ওটা তোমার জন্য খারাপ। আর এটা তো হামেশা হয়ে থাকে, কত জিনিসকে আমরা মনে করি ভালো আর আসলে খারাপ, আর মনে করি খারাপ আর আসলে ভালো। যদি ভালোকেই ভালো দেখতাম তো কেউ কোনো খারাপ কাজ করতো না, চোর চুরি করতো না। যদি এটাকে এরপর যদি খারাপ দেখো, সে তো মনে করে যে এত সহজে এত টাকা পাবো তার খুব আরামে থাকবো, ব্যবসায় ঘুষ দিত না, অফিসার ঘুষ নিত না যদি আমাদের খারাপ দেখতো। কিন্তু যে ঘুষ দিচ্ছে সেও মনে করে যে অল্প টাকা খরচ করি অনেক বেশি লাভ হবে, যে নিচ্ছে সেও মনে করে যে অল্প টাকা বড় মান্না পেয়ে গেলাম। আল্লাহ তাআলা যদি তার দৃষ্টিকে বদলে দেন, তাহলে তা তাকে বুঝে তারা। আমার জানা একজন আছে, বড় অফিসার হিসেবে রিটায়ার করেছিল, উনি কিছু নিচের দিকে যখন ছিলেন ইনকাম ট্যাক্সে ছিলেন, পরে রেভিনিউ বোর্ড মেম্বার হিসেবে রিটায়ার করেছেন। রেভিনিউ বোর্ডের মেম্বার মানে মোটামুটি উপরে দরের পোস্ট। জীবনের প্রথম দিকে আর বেশ কয়েকটা ট্যাক্সের ডিপার্টমেন্ট এমন ধরনের যেখানে ঘুষ টুস খাওয়ার সুযোগ আছে প্রচুর, আর সুযোগ যদি না থাকে যে ক্ষেত্রে সুযোগ বানিয়ে নি, বেশ ভালো কেস। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে কেমন করে ওরা আগে তিন দায় নসিব করল। প্রথম হাটহাজারি একজন আলিম মোল্লা আব্দুল কাইয়ুম সাহেব ওনার কাছে মরিদ হলেন, তারপর আবার তোর দিকে গেলেন, তিন চিল্লাও দিলেন, বড় ধরনের পরিবর্তন হয়ে গেল। তো পরিবর্তন হওয়ার পরে ওই আগে যে অন্যায় টাকা হারামিটা দেখিয়েছে ও যা যতটুকু সম্ভব খোঁজ খবর করে তাদেরকে ফেরত দিলেন বা মাফ চান ইত্যাদি। খুব সহজ কাজ, এখানে ব্যাপার শুধু টাকা দিয়ে দেওয়ার ব্যাপার, মানুষের কাছে লাঞ্ছিত হওয়া, গিয়ে এই কথা বলা যে আমি অন্যায় করেছি,
আমি ঘুষ নিয়েছি, আমি অন্যায় করেছি তোমাদের। মানুষের কাছে ছোট হওয়া এটা মানুষের জন্য বড় কঠিন জিনিস, নফস মানতে চায়। আল্লাহর কাছে ছোট হওয়া শোধ মেনে ইবলিস আল্লাহর সামনে শ্রদ্ধা করতে আপত্তি করে, ও আল্লাহর সাথে শ্রদ্ধা করতে রাজি আছে। মানুষের সামনে নফস ওরকম, আল্লাহর সামনে যে কোনো কেউ ছোট হতে রাজি আছে, বরং কোন বোকাও আল্লাহর সামনে বাহাদুরি দেখায় যে আমি তোমার চেয়ে বড়, আল্লাহর সামনে অহংকার করে। সবগুলো তো মানুষের সামনে, তো মানুষের সামনে আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট করা। হযরত মাওলানা ইলিয়াস মুতারাই মুলফিতাতের মধ্যে কথা আছে, এটা বলেছেন ইবাদাতের আলা স্তর আল্লাহর সামনে নিজেকে ছোট করা, ওটা ইবাদত। নামাজে আমরা সিজদা দিই, কিন্তু আল্লাহর ওয়াস্তে মানুষের সামনে নিজেকে ছোট করা ওটা ইবাদতের আলা উপরের স্তর। কিন্তু এটা করলেন কখন? ওই যে টাকা এক সময় লাঠি মনে করে নিয়েছিলেন, আল্লাহ তাআলা চোখের পর্দা সরালো আর সাপ দেখলেন, তখনটা ফেরত দিলেন। পারপুরি সাহেব দাঁড়ে ভারতের কোন এক দর্জির কথা বলছিলেন, আল্লাহ তাআলা তৌফিক তবার করার তৌফিক নসিব করেছে। তো সে দর্জি বেচারা অন্যের অনেক কাপড় নানানভাবে অন্যায়ভাবে নিয়েছে, যেখানে কাপড় হতে সেলাই করতে লাগবে দুই গোল বলেছে তিন গোল, এক গোল নিজে নিয়ে নিয়েছে। আর ভালো যারা জানে ওই ছোটখাটো এক গজ আধা গজ এমনকি তার অনেক কম জিনিস থেকেও অনেক জিনিস ভালো করে ডিজাইন করে বাচ্চাদের জামা টামা ইত্যাদি তালি টালি দিয়ে জিনিস টালি বলে ডিজাইন, ওই কাপড় এই কাপড় নিয়ে তালি দিয়ে একটা জামা বাড়ালো, তো তালি দেওয়া জামাকে আবার ডিজাইনের নাম দিয়ে এটাকে আবার দ্বিগুণ দাম বিক্রি করলো। আল্লাহ যখন তাকে তবার নসিব করেছেন তখন খুঁজ করে করে বের করে তাদের কাছে গিয়ে শব্দ দেওয়া সম্ভব না, কোথায় কি গেছে, মাফ চেয়েছে, মাফ দিয়েছে। বড় জিনিস কখন? যখন বুঝতে পেরেছে যে এটা তো আসলে সাপ। নিয়েছিল কেন? দেখেছিল লাঠি ছাড়ার পরে আল্লাহ তারা দেখাচ্ছে এটা তো সাপ, সেদিন বাঁচবার চেষ্টা করছে। আল্লাহ তারা আমাদেরকে দিন দিয়েছে, দিন মানে খারাপ আমল ছাড়া ভালো আমল ধরা। খারাপ আমল কখন ছাড়ব আর কেন করি? খারাপ আমল নিজের জন্য উপকারী ভেবে করেছি বা করি, যদি আল্লাহ তারা দেখা তৌফিক নসিব করেন যেটা আসলে উপকারী নয়, অর্থাৎ আমার দেখা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে ছাড়া একেবারে সম্ভব। দুজন দোকানদার আজান হলো, দুজন বিক্রি করছে, একজন বিক্রি বন্ধ করে দোকানে চলে গেল আর একজন গেল না, সেও মুসলমান। যে গেল সে কেন গেল? আল্লাহ তাআলা তার দিলের মধ্যে এখানে এটা ধরেছে যে এখন এখানে দোকানদারি করা আমার জন্য ক্ষতিকর, মসজিদে চলে যাওয়াই লাভের। এই কথা সে মেনেছে, তার দোকান বন্ধ করে মসজিদে চলে যাওয়া এইটাই প্রমাণ করে যে এইটা সে মেনে নিয়েছে যে দোকানে থাকা ক্ষতি করে। যে গেল না সে কেন গেল না সে কথা মানতে পারে, যতই ওয়াজ শুনুক যতই বয়ান শুনুক যে এই সময় দোকান ছেড়ে চলে যাওয়া এটা বরং ছেড়ে চলে যাওয়াটা ক্ষতিকর। ভালো বিক্রি হচ্ছে, যদি আমি চলে যাই তাহলে ওই যে ক্রেতা আসছে ও তো আর বসে থাকবে না, সে আরেক দোকানে যাবে, আরেক দোকানওয়ালারা তো অনেকদিন থেকেই টাকের মধ্যে আছে, কবে সুযোগ পায়? এখন যদি সে আমার দোকান বন্ধ পেয়ে মাছ চলে গেছে আরেক দোকানে চলে যায়, সে আরেক দোকানওয়ালা নিজের ক্ষতি দিয়ে ক্রয়ের দামের চেয়ে নিচের দামে ভালো জিনিস ওকে দেবে, আর সে মনে মনে বলবে কি বোকাম এটা নাই আমি করেছি, দিন ওই দোকানদারের কাজ কিনতাম, জিনিসও খারাপ দাম কত বেশি, অথচ পাশে এই দোকান কত উন্নত জিনিস দিল কত কম কম দামে, ও তো আসলে তার ক্রয়ের চেয়েও কম দামে দিচ্ছে ওকে ধরবার জন্য, অত সব কে কে বুঝে ও তো আর আসবে, কত সব চিন্তা করে।
সে মনে করবে যেখানে ওই দোকানে থাকাই উচিত, যাওয়া ঠিক করার পেছনে দেখা। যদি আমার দেখা অশুদ্ধ হয় করা অশুদ্ধ হবে, দেখা শুদ্ধ হয় করা অশুদ্ধ হবে। আল্লাহ তাআলা দিনের মধ্যে প্রথম কাজ দিয়েছেন যে তোমার চোখের পর্দা সরে। এই জন্য আমল করবার আগে অনেকগুলো আমল আছে। আগের আমলগুলো হচ্ছে পর্দা সরবার আমল, আনুষ্ঠানিকভাবে যেটাকে ওযু বলা হয়, যত ময়লা পড়ে আছে ওগুলো আগে ধুতে হবে। জাহিরিভাবে ধুলাবালির মতো ময়লা, কিন্তু ওযুর উদ্দেশ্য ধুলা ধোয়া না, তার মনের ময়লা দূর করা, যাতে তার দেখা শুদ্ধ। মক্কা শরীফে তেরো বছর কোনো আমল ছিল না। সবচেয়ে বড় হুকুম নামাজ, ওটাও এসেছে 12 বছর। খারাপের মধ্যে সুদ খারাপ, মদ খারাপ, এগুলো এসেছে অনেক পরে। তো না কোনো ফরজের হুকুম হলো আর না কোনো হারামের হুকুম হলো, মক্কা শরীফ 13 বছর করলেনটা যে হুকুম মানার জন্য প্রস্তুত। দেখায় যদি ভুল হয় কোনো হারামকে হারাম মানবে না আর কোনো ফরজকে ফরজ মানবে না। এই জন্য কোরবানি দিয়ে সব প্রিয় জিনিসকে ছাড়ানো শেখানো হচ্ছে আর অপ্রিয় জিনিসকে ধরা শেখানো হচ্ছে। ওই ঘুরে ফিরে লাঠি ছাড়া আর সাপ ধরা, মুসলমান হয়ে যাওয়া মানে হলো তার আপনজন যাদেরকে ভালোবাসে তাদেরকে ছেড়ে দেওয়া, তারা হয়ে গেল শত্রু। আর যাদের সাথে এতদিন শত্রুতা ছিল, কাফিরদের মুসলমানের সাথে শত্রুতা ছিল, এরা হয়ে গেল আপন, একেবারে বিপরীত, সাথে সাথে হয়ে গেল সাপ। মাসরা বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, বড় আদর যত্নে বড় হয়েছে। কিছু কিছু জিনিস থাকে, ছোট সম্প্রদায় যখন থাকে ব্যবসায়ীরাও ভালো ক্রেতাকে চিনে। আজকাল বড় শহরে এগুলো নাই, কে কারে চিনে, কিন্তু ছোট যখন ছিলাম সিলেট একটা বড় শহর, এখন বড় হয়েছে কিন্তু আরো ছোট, তখন দেখেছি যে বিশেষ মা ছেলে বিশেষ গোষ্ঠী ইত্যাদি তো দোকানওয়ালা বিশেষ ক্রেতাকে জানাতো যে ভালো জিনিস এসছে। তো মাসুমের উমের গানও এরকম যে বিদেশ থেকে ভালো আতর আসতো, ভালো কাপড় আসতো, ব্যবসায়ীরা ওনার মা বাপকে খবর দিত। আর সবচেয়ে উন্নত মানের পোশাক, উন্নত মানের আতর ইত্যাদি ওনাকে দেওয়া হতো। নজান বড় হয়েছে চূড়ান্ত বিলাসী, মুসলমান যখন হয়ে গেলে এই মা বাপের ভয়ে জান বাঁচাওয়ার জন্য মক্কা ছেড়ে পালান, জানের ভয়। যারা এত আদর করলো তারা এত বিষাক্ত সাপ হয়ে গেল যে কাছে থাকলে মেরেই ফেলল। তো আল্লাহ তাআলা ওই মা বাপ, এরকম যে মা বাপ বদলে গেছে, মা বাপ বদলানো যায় না, মা বাবা তো মা বাবাই আছে, কিন্তু এখন তারা আড়ালে সাপের দিকটা দেখছে। এতদিন লাঠি দেখেছিল, যেমনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে দেখলেন যে তো মারাত্মক সাপ, আর জান বাঁচাবার জন্য মদিনা চলে গেল। হিজরত করেছেন আল্লাহর আসতে, কিন্তু এটাও জাহির যেখানে মক্কায় ওনার জন্য নিরাপত্তাও ছিল না, আর বড় শত্রু তো নিজের মা বাবা। আবার পরবর্তী দেখা যায় যে মা বাবা আবার মুসলমান হয়ে গেছে, আবার যখন মুসলমান হয়ে গেল যে আবার সেই মহব্বত আলাদা ফিরিয়ে দিল। তো একই লাঠি কতবার যে সাপ হয়ে কতবার লাঠি, মা বাবা আদর যত্ন করছে, হয়ে গেল শত্রু, আবার ইমান আনলো, আবার হয়ে গেল আগের মতো মা বাবা, কতর মতো করছে একই ব্যক্তি, কখনো সাপের মতো কখনো লাঠির মতো, কখনো আপনজন কখনো শত্রু। আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে এই দুনিয়ার না লাঠির তার লাঠির নিজস্ব কোনো স্থায়ী বৈশিষ্ট্য আছে, না সাপের আছে, না মায়ের আছে, না বাপের আছে, না ছেলের আছে, না সন্তান আছে, কারণ আল্লাহ তাআলা
জিনিসকে যেভাবে ব্যবহার করেন ওইভাবে ব্যবহার হয়, আল্লাহ তাআলা সম্পর্ককে যেভাবে ঘোরান সেভাবে, যে শত্রু সে মিত্র হয়, যে মিত্র সে শত্রু হয়, আল্লাহ তাআলার হাতে মানুষের দিন, যখন ইচ্ছে যেভাবে বুঝি, কোন আপনজন হয়ে যায়, কোন পর হয়ে যায়, কোন শত্রু হয়, কখনো মিত্র হয়, জিনিসকে আল্লাহ তাআলা ওইভাবে ব্যবহার করে। এই কথা যে জিনিসের মধ্যে বা মানুষের মধ্যে কোনো স্থায়ী বৈশিষ্ট্য নেই, যে এই জিনিসটা স্থায়ীভাবেই উপকারী, এমন এটা এখন উপকারী কালকে অপকারী হতে পারে। আমার বাবা আমার জন্য সর্বকালে সর্বাবস্থায় ভালো, তাও নয়, খারাপ হতে পারে। আর যে আজ আমার শত্রু ও সারা জীবন শত্রুই থাকবে, না তাও নয়, সে আমার সবচেয়ে বড় আপনজন হতে পারে। আল্লাহ তাআলা যেভাবে করেন যেভাবে হবে, আমার করণীয় হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ তাআলা চোখের পর্দা শোনান যখন সে ইমানের পথে আসে, মক্কাতের ইসলাম কবুল করার সাথে সাথে আল্লাহ তাআলা ধীরে ধীরে তাদের চোখের পর্দাগুলো সরান। তো মুসা আলাইহিস সালামের লাঠি বেড়ে দেওয়া যেরকম, তো মক্কাবাসীদের ইসলাম কবুল করা ওরকম ছিল। যেমনি ইসলাম কবুল করলেন গোটা দুনিয়ার রং বদলে যাচ্ছে, সাথে সাথে দেখছেন যে পর আপন হচ্ছে, আপন পর হচ্ছে, সব ওর পর হয়ে গেছে। নিজের মায়ের কাছে গোপন করছেন, পরের কাছে প্রকাশ করছেন। আল্লাহ তারা দিন দিয়েছে যে আল্লাহর পথে যখন বেরোব, আল্লাহ তারা চোখের পর্দাগুলো সরাবেন। এই পর্দা সরে যাওয়ার পরে আল্লাহর হুকুম পালন করা সহজ। যদি জিনিসের হকিকত দেখি তাহলে আল্লাহ আদেশ পালন করা সহজ, আর হকিকত না দেখলে পালন করা মুশকিল। মূসা আলাইহিস সালাম ওনার মাকে আল্লাহ তাআলা বললেন যে তোমার ছেলেকে বাক্সে বন্ধ করে নদীতে ফেলে দাও, বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা এটাকে সহজ বানিয়ে দিলেন। শেষে আর একটা কথা বলি, ইন্না রাদ্দুহু ইলাইকি ও জাইলুহু মিনাল মুরসালিন, আমি নিশ্চয় তাকে তোমার কাছে ফিরিয়ে দেব আর তাকে আমি নবী বানাবো। এই একটা নিশ্চয়তা দিয়ে সম্পূর্ণ কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিলেন। নিজের বাচ্চাকে পাড়িতে ফেলে দেওয়া কত কঠিন কাজ, কিন্তু আল্লাহ এই নিশ্চয়তা সহজ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছেন, গোটা মক্কার লোক যারা কয়েকদিন আগে ওনাকে এত ভালোবাসত তারা এত প্রবল শত্রুতা করছে কিন্তু সহ্য করছে। শত্রু শত্রুতা করে মারাম সহ, নিজের জন যদি শত্রুতা করে মারা করে, কাউকে রাস্তায় ধরে অপরিচিত ছেলে চোর মেরে দিল, জুতো মেরে দিল, খারাপ তো নিশ্চয়ই লাগবে, কিন্তু এটা অপরিচিত ছেলে করেছে, খারাপ লাগবে। নিজের ছেলে যদি করে ওই খারাপ লাগা বহু গুণ বেশি, শুধু মার খাওয়া নয়, আমার ছেলে, ঘুরে ফিরে এই কথা বলি যে আমার ছেলে, আমার ছেলে আমাকে মারলো, ওই কথা তার জন্য বহু বেশি ভারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা এত ভালোবাসত তাদের এত খারাপ আচরণ, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি কষ্ট করত। তিনিও তাদেরকে ভালোবাসত, দ্বিপাক্ষিক ছিল, কিন্তু এই সব কিছু সহ্য করা আল্লাহ তাআলা অনেক সহজ করে দিলে আর দূর পরিণতি দেখি। এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেখানে এই কথা এই পরিবার ঢুকবে না, সম্মানের সম্মান বৃদ্ধি করে বা অপদস্থের লাঞ্ছনা বৃদ্ধি করে, কিন্তু প্রত্যেক ঘরে ঢুকবে এই নিশ্চয়তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা সহজ। এটা আড়ালের ওটা কথা দেখি তো আল্লাহর পথে বের করে এতে আল্লাহ তাআলা অনেকগুলো জিনিস দেখান, তখন তার জন্য দিনের উপর চলা সহজ হয়। আর তার এটা বড় কঠিন পথ, আল্লাহ সহজ করবে। এর জন্য আমি সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বেরোবো, আর আল্লাহর পথে বের হয়ে ইনশাআল্লাহ দিনের উপর আমরা চলবো, ঠিক না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বলি 30 তারিখে আমাদের সামনে আমাদের 30 তারিখে একটা জেলা যাওয়ার দূর হবে, খুশি খুশি আমি রাজি আছি ইনশাআল্লাহ 30 তারিখে বেরোবো, আগে রাজি আছি ইনশাআল্লাহ নাম লেখা দিচ্ছি।
দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটা আমি বলি ভাই তুমি বলি।